এক জায়গায় দেখা মেলে সাতাশ নদীর পানি। শুধু তাই নয়, জানা যায় নদীর ইতিহাস, ঐতিহ্য ও নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রার নানা ছবি ও তথ্য। তবে সময়ের পরিক্রমায় এখন আর ভালো নেই পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত সেই পানি জাদুঘর ও এর সঙ্গে জড়িতরা, যা এশিয়ার প্রথম আর বিশ্বের সপ্তম। 2014 সালের 29 ডিসেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের অর্থায়নে আভাস প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয় এই জাদুঘরটি। আর এর প্রধান কারিগর হিসেবে কাজ করেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাঁচ গ্রামের 485 জন নারী পুরুষ মিলে গড়ে ওঠা একটি আত্মনির্ভরশীল সমাজসেবামূলক সংগঠন উপকূলীয় জনকল্যাণ সংঘ। এই সংগঠনের সদস্যরা মহাসড়কের পাশে পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় নিজেদের 15% জায়গা কিনে অস্থায়ীভাবে গড়ে তোলেন এই জাদুঘরটি। উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন জাগো নিউজকে জানান, প্রাকৃতিক বিপর্যয়, পানি প্রবাহে বাধা তৈরি করা ও অতিমাত্রায় পরিবেশ দূষণের কারণে নদীগুলো দিন দিন তার স্বকীয়তা হারাচ্ছে। পানির কৃত্রিম সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের শঙ্কা রয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে কৃষিভিত্তিক অর্থনীতি, সংস্কৃতি, মনস্তত্ত্ব ও সামাজিক কাঠামোর উপর। পানি জাদুঘর, এটা একটা ভালো কনসেপ্ট নিয়ে এটা করা। সারা দেশের যে নদ নদীগুলো আছে আমাদের বাংলাদেশের, এগুলোর পানির সাথে মানুষ পরিচিত হতে পারে, এটা খুব ভালো একটা দিক। তবে এটা একটা ভালো লোকেশনে যদি হয়, আর পাশাপাশি এটা সমৃদ্ধ করা দরকার। আরও একটু জরাজীর্ণ অবস্থায় আছে, আর যোগাযোগের ব্যবস্থাটা বলতে গেলে কুয়াকাটা থেকে একটু অনেকটা দূরে। সরকারি সুনজর না থাকা, পর্যাপ্ত পর্যটক না পাওয়া এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে দূরত্বটা বেশি হওয়া সহ বেশ কিছু কারণে আমরা ভালো নেই। তিনি আরও জানান, পানি সম্পদের দিক বিবেচনায় মানুষের চিন্তার প্রসার ঘটানোর ব্যবস্থা করে জাদুঘরে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন চিত্র উপকরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এশিয়া মহাদেশের প্রথম পানি জাদুঘর এটি। প্রথম দিকে দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় করলেও এখন পর্যটক পাচ্ছি না। আসলে আমি এখানে নতুন, ফার্স্ট টাইম আসছি, তো আমার কাছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো লাগছে। আমি কল্পনাই করতে পারিনি যে এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো নদ নদী আছে সেই নদ নদীর পানিগুলো এখানে আসলে এরকম বোতলবন্দিভাবে দেখা যাবে। আমি মানে খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা আসবেন, এটা দেখবেন, এটা খুবই একটা মহৎ উদ্যোগ। এই কর্তৃপক্ষ যারা, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আসলে সরকারের কাছে আবেদন, পানি জাদুঘরটি যেন কুয়াকাটার কাছাকাছি নেওয়া হয়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাদুঘরে প্রবেশ ফি শিক্ষার্থীদের জন্য 10 টাকা আর অন্যান্যদের জন্য 20 টাকা। এখানে ঢুকলেই চোখে পড়বে সাদা কাচের বোতলে সারি সারি সাজানো দেশি বিদেশি 27টি নদীর পানি, যার মধ্যে নেপাল, ভারত, ভুটান, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা আত্মদেশীয় 57টি নদ নদীর পানি এবং 30টি দেশীয় নদ নদীর পানি রয়েছে। পরিবেশ এবং নদী না থাকলে মানুষ তার সভ্যতা হারিয়ে ফেলবে, তাই এই সব কথা চিন্তাভাবনা করি 2014 সালে, মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তাভাবনা করি, আমরা 2014 সালের 29 ডিসেম্বর এই জাদুঘরটা প্রতিষ্ঠা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষকে বোঝানো যে নদী কী জিনিস, নদী না থাকলে বাংলাদেশের অবস্থা কী দাঁড়াবে,